Glory to Allah, thanks to Allah, alhamdulillah. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Alor Dishari onushtane ajker shesh porbe abaro apnaderke ontore ontostol theke mubarakbad janacchi amader sathe achen. Alor Dishari onushtaner niyomito mehman London Islamic School er sommanito Shikulhadith Khidma Academy chairman Hazrat Shaykh Mufti Abdur Rahman sahib damat barakatuhum. বিরতির আগে আমাদের একটা প্রশ্ন রয়ে গেছে, একটা প্রশ্ন আনসার জেনেই আমরা ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নের দিকে ফিরে যাব। তারা যদি তার ছোট্ট মেয়ে রোজা রাখতে পারছে না, তখন কি তারাবি পড়তে পারে? যদি রোজা রাখতে পারতেছে না ছোট্ট এবং আর্লি ম্যাচিউরার কারণে, যেটা আমরা বলেছিলাম শারীরিকভাবে হয়তো ফিট নয় অর্থাৎ দুর্বল, এই দুর্বলতার কারণে যেটার জন্য দুর্বল সেটা মাফ হয়েছে। অতএব এই দুর্বলতার কারণে তো উনি ফাইভ টাইম নামাজ বাদ দিবে না, ঠিক না? নামাজ তো অবশ্যই পড়তে হবে, প্লাস তারাবির নামাজ অথবা নামাজ সেটাও পড়তে হবে। আমরা অনেক সময় দুইটা দুই অ্যাকাউন্ট, নামাজের আলাদা অ্যাকাউন্ট এবং রোজার আলাদা অ্যাকাউন্ট, রমজান শরীফ স্পেশাল দুইটি আমল মনে রাখবেন। দিনের বেলায় রোজা বলতে পারেন, রোজা অন্য সময় আমরা রাখি, কিন্তু অন্য সময় রোজা রাখতেই হবে এরকম নয়, রমজান শরীফ রোজা রাখাই লাগে। আর রাত্রে বেলায় তারাবি, আমরা এখানে কনফিউজ হয়ে যাই অনেক সময়, অনেক ভাই এবং বোনেরা কিন্তু অনেক সময় করে কি যে তারাবি মিস করছেন, তাহাজ্জুদ নামাজটি যেটা সবসময় পড়া হয়, আমরা এখান থেকেই তারাবি এবং তাহাজ্জুদকে এক মনে করেই অনেক আমরা বিভ্রান্তির শিকার হইতেছি এবং মানুষদেরকে বিভ্রান্ত করতেছি। মনে রাখবেন, রসুল আসলাম বলেছেন দিনের বেলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজা ফরজ করেছেন এবং রাত্রে বেলায় আমি তারাবিকে সুন্নত করেছি। অতএব তারাবি এটা রমজান শরীফের স্পেশাল একটি ইবাদত, যেটা রমজান শরীফই করা এবং এটা বিশ রাকাত মনে রাখবেন, কোনো সন্দেহ নাই। সেই হিসাবে আপনার মেয়ে আমি মনে করবো যেহেতু শারীরিক দুর্বলতার কারণে রোজা ওনার জন্য হয়তো কি বা পরে খোদা রাখবে, কিন্তু তারাবির তো আর কোনো খোদার সিস্টেম নাই। অতএব ইনশাআল্লাহ তারাবির মধ্যে উনি পড়বে। জাজাকুমুল্লাহ খায়র। আমরা দেখি এই মুহূর্তে কে আছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অনেক সময় তো এমআরআই হয়ে যায় সেন্সলেস ছাড়া, আপনাকে কি মানে করতেই হবে? জি, এমআরআই আমার মানে করাই লাগবে, মানে এই 15 তারিখে। আমরা পরবর্তী কলে যাচ্ছি, দেখি কে আছেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, কলার কে শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বোন, আপনি আমরার সাথে লাইনও মাত্র হইবানি আপনার প্রশ্ন। আপনার টিভির আওয়াজটা একটু কমাও, কার আপনার প্রশ্ন? এখন আতির দিছেছি পরীক্ষা। জি, এ ওহন দুজা ভাঙতে পারবো না, পরে হুজুরে হইবা ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এই বিষয়ে আমরা পরবর্তী কলে যাচ্ছি, দেখি কে আছেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ডাক্তারে না করছো আমি রমজান শরীফে রোজা রাখতাম না, এখন আমি কিতা করতাম? আমার মুখে দি রোজা রাখার পরে আমার মুখে দি সবসময় খালি ব্লাড আয়, এক ঘন্টা দুই ঘন্টা পরে ওলা, আর কোনোদিন যে সময় ইস্তার করিলাই ইস্তার পাতে আর কোনো ব্লাড নাই, আর অজু ফোরার সময় ও আখটা ব্লাড আই, দুই তিনবার ফরে ফোরার ফরে ও আবার ব্লাড আয়। এই অবস্থায় আমি রোজা রাখা ঠিক আছে কিনা ও কথা তো আমার বুঝাইয়া হইবানি। হুজুর হইবানি ইনশাআল্লাহ। আমরা পরবর্তী কলে যাচ্ছি, দেখি কে আছেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, কলার কি শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। আমরা পরবর্তী কলে যাচ্ছি। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জীবন, আপনার কি প্রশ্ন?
আমার একটা প্রশ্ন করতে বলছিলাম হুজুর, আমি ওদের তেরাবির নামাজ নানি ও তো রাকাদাই সালাতি সুন্নত হইয়া পড়ি জানো, এখন তারাবি হইতাম নি না তারা উই হইতাম? ইনশাআল্লাহ হুজুর বলবেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খায়ের। আমরা পরবর্তী কলে যাচ্ছি, দেখি কে আছেন। আসসালামু আলাইকুম। হ্যালো। জি আসসালামু আলাইকুম। হ্যালো। জি আসসালামু আলাইকুম। আপনার কথা আমরা শুনতে পাচ্ছি। আমরা পরবর্তী কলে যাচ্ছি, দেখি কে আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের স্টুডিওতে একটুটা দিবানি হইছে। আপনি স্টুডিওতে লাইভ মাত্র, আপনার প্রশ্নটা কইবানি ভাই। আচ্ছা, আমি ফজরের নামাজ সম্বন্ধে আজকে তো চাইছিলাম আর কি, যে আমরা এক এরিয়া তো, বাট আমরা এই জমাতে মসজিদও পড়ি তিনটার সময়, আর অন্য জমাতেও দেড়টার সময় বা একটা বিশও, তো এটা কতটুকু কি ওখানটা জানার লাগে? ঠিক আছে হুজুর, কইবানি ইনশাআল্লাহ। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা পরবর্তী কলে যাচ্ছি, দেখে কে আছেন। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বোন, আপনার কি প্রশ্ন? জি, আমার প্রশ্ন যে ভাই, আমার পিরিয়ড আর 10 দিনের উপরে হয়ে গেছে। জি, এখন 10 দিনের উপরে গেলে তো একটু মনে হয় পিরিয়ড না। জি, তো এখন আমি নামাজ পড়তাম ফার্মুনি, রোজা রাখতাম ফার্মুনি, আর কোরআন শরীফ তেলাওয়াত করতাম ফার্মুনি। আল্লাহু আকবার, অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন। আজকের শেষ প্রশ্নটা আমরা নিয়ে নেই, দেখি কে আছেন। আসসালামু আলাইকুম। কলটা মানে ড্রপ হয়ে গেছে। ইনশাআল্লাহ প্রতি বুধবারে আপনার রমাদানে প্রতি বুধবারে সেম টাইমে আপনারা আপনাদের প্রশ্ন নিয়ে আসতে পারেন, আর আগামীকালকে বৃহস্পতিবার 12টা থেকে আপনারা রিপিট দেখতে পারবেন ইনশাআল্লাহ। এই প্রোগ্রামটা প্রতি বৃহস্পতিবার রিপিট থাকবে দিন দুপুর 12টায়। এক বোন প্রশ্ন করেছেন যে তিনি এমআরআই করাবেন, তার এক সাইড সেন্সলেস হবে, মানে অবশ করে দিবে, তার কি রোজা হবে? এমত অবস্থায় ফুল আনকনশিয়াস হয়ে গেলে, বেহুশ হয়ে গেলে রোজার ক্ষেত্রে এফেক্ট হয়, কিন্তু আপনার যদি এক সাইড হবে, আমার মনে হয় আমি যদি দেখেছি আমার আব্বারও এরকম এমআরআই করার সময় ফুল সেন্স করতে হয় না। জি, অতএব যদি আপনার এই সময় ইয়ে থাকে তো ইনশাআল্লাহ আমি মনে করবো আপনার রোজা থাকবে, বাট এরপরে যদি আপনি ফুললি আনকনশিয়াস হয়ে যান তাহলে এই রোজাটা পরে খোদা করানোটাই ভালো, আপনি রোজা ভেঙে দেবেন। জাযাকুমুল্লাহ খায়ের। এক বোন প্রশ্ন রেখেছেন তার নাতির ক্ষেত্রে, যে জিসিএসসি এক্সাম দিচ্ছেন, এই কারণে কি তিনি রোজা ভাঙতে পারেন? জাস্ট এক্সাম অথবা জব অথবা কোনো কাজ, এ সমস্ত জিনিসে রোজা ভাঙা যায় না। রোজা ভাঙা যায় যেটা আমি বলেছি, যে যারা রোজা ভাঙতে পারবে, আমরা আগামী বুধবার একটু বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ, যারা বেমার হবে, অসুস্থ হবে, বা মা বোনরা বেমারের অন্তর্ভুক্ত পড়ে, যারা গর্ভবতী মা বা দুধ জাতের সন্তানকে পান করার সময় যদি প্রবলেম হয় মা সন্তান উভয়ের অথবা যে কোনো একজনের, শুধু দুধ পান করলে যে রোজা ভাঙিয়ে দেবো এরকম কোনো কথা নয়, বা গর্ভবতী হলে যেন রোজা ভাঙবো এরকম কোনো কথা নয়। অর্থাৎ এটা যদি আমার রোজা রাখার সমস্যা হয়, কারণ আমি আগেই বলেছি বেমার বলতেই এমন বেমার যে বেমার রাখলে রোজা হয়তো আমার কষ্ট হবে অথবা আমার সমস্যাই হবে, এই দুই ক্ষেত্রে আমরা রোজা রাখবো না, কিন্তু এই জিসিএসসির এক্সামের কারণে রোজা ভাঙা এটা হবে না। হ্যাঁ, যদি সে বেশি আর্লি বালে হওয়ার কারণে হয়তো তার শারীরিকভাবে বেশি উইক বা দুর্বল বেমারের পর্যায়ে পড়ে, তাহলে হয়তো বাঙ্গার পারমিশন থাকতে পারে, কিন্তু এক্সাম জাস্ট এক্সামের কারণে রোজা ভাঙা যায় না। জাযাকুমুল্লাহ খায়ের। বরং আমি মনে করি রমজান শরীফ রোজা রাখ, যদি শারীরিকভাবে সে ফিট থাকে আর রোজা রাখে, আল্লাহর সাহায্য আসবে, রহমত আসবে, দয়া আসবে, আল্লাহর প্রতি অবশ্যই হেল্প পাবে ইনশাআল্লাহ। আল্লাহ আকবার, আল্লাহ আকবার। একটু রুটিন বানিয়ে নিতে হয় যে এক্সামের জন্য পুরো রাত জাগ্রত থেকে, অনেক সময় এটা কষ্ট হয়ে যায় সকালবেলা যদি এক্সাম থাকে, এই জন্য চেষ্টা করা দরকার রাত্রে দুই ঘন্টা হলেও, দুই ঘন্টা হলেও যদি এই বাচ্চারা যারা এক্সাম দিচ্ছে তারা যদি একটু ঘুমিয়ে নেয় তাহলে দিনের বেলা আর হেডেক বা খুব একটা কষ্ট হয় না। সবাই কিন্তু একটু যদি হেল্প করেন তাদেরকে। এক বোন তিনি অসুস্থ, মনে হয় আলসার বলছেন, তার তিনি প্রতি দুই ঘন্টা পরপর রোজা না রাখলে, মানে রোজা রাখলে ব্লিডিং হয়, এখন তিনি কী করবেন? রোজা কি রাখতে ও রাখ ভাঙতে পারেন? আর অজু করার সময়ও ব্লিডিং হয়, দুই তিনবার অজু করা করতে থাকেন, এমত অবস্থায় তার কী করতে হবে? প্রথম বেশি রোজার ব্যাপারটি যেটা আপনি যেভাবে ডিসক্রিপশন এবং বর্ণা যেভাবে দিয়েছেন সেই বর্ণা অনুযায়ী আপনাকে অবশ্যই রোজা ভাঙা জাহেজ, আপনি রোজা রাখবেন না, কারণ এই সমস্ত রিস্ক নিয়ে আমি আগেই বলেছি, আপনি বা যে কোনো বেমারি বেমার হওয়ার কারণে যদি রোজা রাখতে গেলে আমার বেমার হয়তো নতুন সৃষ্টি হয়ে যাবে, অথবা বেমার বেড়ে যাবে, বা বেমার কমবে লেইটে এবং কষ্ট হবে অথবা কোনো সমস্যা হয়ে যাবে,
এই অবস্থায় এই ধরনের বেমারির জন্য রোজা রাখবেন না। আপনিও যদি এই পর্যায়ে পড়তেছেন আপনার বর্ণনা মতে আপনি রোজা রাখবেন না। দ্বিতীয় প্রশ্ন আপনার যেটা প্রাসঙ্গিক, অজুর ক্ষেত্রে সমস্যা, যদি এটা যদি সবসময় সব হইতে থাকে তাহলে আপনি ইগনোর করবেন, আপনি অজু করেন আমার পড়তে থাকবেন, এই ব্রিডিংয়ের কারণে আমার অজু ভাঙবে না। কিন্তু নিয়ত করার সময় তারাবিহ শব্দ আরবিতে বলবেন না, তারাবিহ বলবেন শব্দ, কিন্তু তারাবিহ হাতুনের প্লুরাল বা বহুবচন তারাবিহ ওয়াও দিয়ে। এটা বাংলায় কিন্তু অনেক সময় ওয়াও শব্দকে আমরা বদি উচ্চারণ করে থাকি হিসাবে আমরা তারাবি বাংলাতে বলি। যেহেতু আপনি আরবিতে নিয়ত করা তো প্রয়োজন না, যদি করেন তাহলে অবশ্যই সালাত তারাবিহ বলবেন, তারাবিহ নয়। আর ফজরের নামাজের জামাত কোনো মসজিদে তার এলাকায় তিনটায় পরে আর কোনো জায়গায় 120-তে, এখন এই বিষয়ে তার মনে হয় এই ব্যাপারে 8 ডিগ্রির একটি ফুকায়া কেরামের ডিবেট রয়েছে, যার কারণে কেউ আর্লি পড়ে থাকেন। কিন্তু সমান মসজিদে আমরা দেখি আবার নর্মাল, কিন্তু আবার তারা নর্মাল টাইম পড়ে, রমজান শরীফে এই এটা হয়। আমি তো অ্যাডভাইস করবো এতটুকু যে যদি কেহ পারে তাহলে সেহরি এর আগে খেয়ে নিল, আর ফজর নামাজ অবশ্যই সর্বসম্মতিক্রমে যে টাইমটা ফজরের হবে সেই টাইমে যেন নামাজ পড়ে, এটাই আপনার জন্য সবচেয়ে বেটার। কারণ 130 পরে বলছেন নি, এই সময় কারো মতে 120 মতে ওয়াক্ত আসে না, যদি ওয়াক্ত আসে না আপনার নামাজ হবে না। কিন্তু আরেকটা যেটা 310 বা এরকম তো ওয়াক্ত আসবে, এর মাঝে কারো দিমত নয়। অতএব আমরা সব ধরনের ইখতিলাফ থেকে এমনভাবে কাজ করব যাতে কারো মতে আমার এটা যেন অশুদ্ধ যেন না হয়, বিশুদ্ধ যেন হয়, আমরা এইভাবে করবো ইনশাআল্লাহ। চমৎকার একটা তৎপিক হুজুর দিয়েছেন, যদি আপনি আপনার লোকাল মসজিদকে ফলোই করেন আপনি আল্লাহ আকবার, আপনি সেহরিটা খেয়ে নেন একটার আগেই বা একটা বিশের আগে আর নমাজটা পড়েন তিনটার পরে আল্লাহ আকবার, তাহলে আল্লাহ আকবার। আর যদি জমাতে নমাজ পড়েন আপনি এই মসজিদের দায়িত্বশীল হন, এটা কিন্তু ভিন্ন কথা। এখন আপনি জমাতে পড়ছেন, আপনি জমাতে ফলো করেন, ফুকায়া কেরামদের ফতোয়া কেন ফলো করেন, আপনি আমল করবেন ইনশাআল্লাহ। এক বোন জানতে চাচ্ছেন যে তিনি তার 10 দিনের উপরে তার এখনো তার ব্লিডিং হচ্ছে পিরিয়ড, তিনিই বলছেন আল্লাহ আকবার, সবাই এখন কিন্তু মাশাআল্লাহ জানেন, মাশাআল্লাহ ভেরি গুড, আল্লাহ আকবার। এখন 10 দিনের উপরে যে ব্লিডিং হচ্ছে, এটাকে কিতাবের পরিভাষায় ইস্তেহাজা বলে, এবং ইস্তেহাজা নর্মাল ব্লিডিং এর মতো নোজ ব্লিডিং বা অন্য কোনো ব্লিডিং যেভাবে হলে আমি যে কাজ করব সমান এইটাই। অতএব এই অবস্থায় আপনার কোরআন তিলাওয়াত নামাজ রোজা সব কিছু আপনার জন্য নর্মাল জায়েজ। জাজাকুমুল্লাহ খায়র। অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে লাস্ট 2-3 মিনিট আমাদের হাতে, আল্লাহ একবার হুজুরের কাছ থেকে শেষ মেসেজ শুনবো, আপনাদেরকে শুকরিয়া আদায় করতে হবে, অনেক লম্বা দিন আপনারা রোজা রাখছেন, আল্লাহ একবার, অনেক কষ্ট হচ্ছে কিন্তু এই কষ্টের পরে কিন্তু আমরা জান্নাত অর্জন করবো ইনশাআল্লাহ। এই রমাদানের মাধ্যমে ইনশাআল্লাহ আমরা আমল করার মাধ্যমে রমাদানের রহমত, প্রথম 10 দিন আল্লাহ যেন আমাদেরকে সব তার রহমত দিয়ে যেন মালামাল করেন। হুজুরের শেষ মেসেজ শুনবো ইনশাআল্লাহ, আর আগামী বুধবার ইনশাআল্লাহ এই প্রোগ্রামে আপনারা আবার আপনাদের প্রশ্নগুলো নিয়ে আসবেন। জি হুজুর, মেসেজ তো এটাই, রমজানের মাধ্যমে আমরা সবর শিক্ষা করতেছি, মন চাইতেছে কিন্তু এরপর আমি করি না কেন, আল্লাহর হুকুম নাই। যদি এই সবর আমি করতে পারলাম রমজানের দিনের বেলায়, তো বাকি রাত্রের বেলায়ও, এবং রমজান ছাড়া বাকি 11 মাস, এবং আমার বাকি গোটা লাইফে যেন আমি আল্লাহর হুকুম বুঝেই, যেটা আমার হুকুম থাকবে করার করব, যেটা হুকুম নাই করব না, এই প্রশিক্ষণ কিন্তু ডেইলি আমরা রমজান শরীফে সেহরির এন্ডও আমরা সেহরি বন্ধ করে ইফতারের 1 মিনিট আগে আমরা খাবার পরিহার করে 1 মিনিট পরে যখন টাইম হয়ে যায় তখন আমরা সেহরি ইফতার আমরা শুরু করি, এগুলো থেকে আমরা প্রশিক্ষণ নিলাম। এবং এই সবরের মাধ্যমে কিন্তু আল্লাহ বলতেছেন এটার বদলা আল্লাহ দিবেন, ইন্নামা ইউয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব বলা হয়েছে। সেজন্য রোজা সবরের ভিতরে পড়ে যেহেতু আল্লাহ পাক নিজের বদলা দিবেন। আরেকটি বিষয়, রমজান শরীফে সারাদিনে কিন্তু আমরা একটি রোজা একটি ফরজ, নমাজ কিন্তু 5 টাইম ফরজ, আমরা এটা যেন আমাদের মিস না হয়। আরেকটি জিনিস, আমি সারাদিনে একটি রোজা রাখতে পারবো কিন্তু আমি চাই যদি আরেক ভাইকে ইফতার করাই, যতজনকে আমি ইফতার করাবো এবং করাইলাম ইনশাআল্লাহ অতটা রোজার সব আমি পাবো এবং আমার গুনাহ মাফ হবে, জান্নাত জাহান্নাম থেকে আমি মুক্তি পাবো। আলহামদুলিল্লাহ আপনারা ইকরা বাংলার অনেক ডোনেশন করেছেন বা পার্সোনালভাবে আপনারা হয়তো অনেক জায়গায় ইফতার ইন্তজাম করতেছেন এবং এদেশে করে যাচ্ছেন, আল্লাহ পাক আমাদের প্রত্যেককে এই রোজা রাখার এবং ইফতার করার সব যেন আল্লাহ পাক দান করেন। আমিন। জাযাকুমুল্লাহ খায়র। আল্লাহু আকবার। এই রমাদানের প্রতিটা মুহূর্ত যেন আমরা কাজে লাগাতে পারি, এই টাইমের গুরুত্ব যেন আমরা দিতে পারি, আল্লাহু আকবার। একটা এক্সাম্পল দিয়ে আপনাদের আমরা আজকে প্রোগ্রাম শেষ করে দিব। মনে করেন আজকে একজন মুসলমান হয়েছেন আর কালকে তিনি বিদায় হয়ে গেলেন, এই টাইমের ভিতরে যদি তিনি গুনাহ থেকে মাফ থাকেন, গুনাহ যদি না করেন আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবেন। আর আমরা যদি 80 বছর রমজান পেলাম আর আমরা যদি গুনাহও করতে থাকলাম, রমাদান থেকে যদি আমরা গুনাহ মাফ করাইতে পারলাম না, তাহলে আমার জীবনে কিন্তু কোনো পরিবর্তন আসলো না। আমার রমাদান পাওয়ার পরেও যদি আমার জীবনে কোনো পরিবর্তন না আসে, আমি যদি গুনাহ মাফ না করাইতে পারি, তাহলে এর চেয়ে বড় দুর্ভাগা
আর কেউ হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে যেন কোরআন তেলাওয়াত, জিকির, আজকার, নামাজ এবং রোজা সঠিকভাবে আমরা যেন রাখতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তাওফিক দান করুন। আমাদের জন্য দোয়া করবেন। রমাদান হলো দোয়ার মাস, ইস্তেগফারের মাস। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ যেন আমাদের সবাইকে হেল্প করেন, আল্লাহ যেন আমাদের সবাইকে সাহায্য করেন, শান্তির জিন্দেগি যেন নসিব করেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে, শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যারা আমাদের সাথে ছিলেন, আবারও আপনাদেরকে অন্তরে অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করছি। একটি মসনুন দোয়ার মাধ্যমে আমাদের প্রোগ্রাম শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা।